রামগতিতে ভারী বর্ষণে ডুবে গেছে কয়েক হাজার একর ফসলি জমি। লক্ষ্মীপুর প্রতিনিধি রিয়াজ মাহমুদ বিনুর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের 1 নং ওয়ার্ড হারুনবাজার এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারী বর্ষণের ফলে নষ্ট হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। ডুবে গেছে রাস্তাঘাট, মাছের প্রজেক্ট, বসতঘর। চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। মাঠের পর মাঠ জুড়ে এখন পানি ছাড়া আর কিছুই নেই। আমি সাধারণ একজন ব্যবসায়ী, আমি প্রজেক্ট টজেট আছে, আমার 3টা প্রজেক্ট। আপনি বৃষ্টির পানিতে আজ 15 দিন একবারে সব নিঃস্ব হয়ে গেছে। আমার 12-13 লাখ টাকার মাছ চলে গেছে। এখন আমি যে পরিস্থিতিতে আছি, দ্বীপের মতন বা যাতে ঋণ নিয়ে মাছটা ফালাইছি, এগুলো তো জ্বালা যন্ত্রণা থাকতে পারতেছি না। এখন আমি নিজের সংসার নিয়েও খুব টানা খিচড়া চলছে, অভাবে চলছে। ফোলা পানি নিয়ে আমি ভাত পানি খাইতে অনেক কষ্ট। আমার যে পরিস্থিতি হয়েছে, গরু ছাগল কিছু বার করতে হয় না, ঘরের ভিতরে পানি, চুলের ভিতরে পানি। এখন সরকারের কাছে যে আকুল অবদান, যে আর একটু সহযোগিতা করে, আমি আমার কোনো ডালকুল নেই। বৃষ্টি পানি সব লয়ে চলে গেছে, আমরা কি করি থাকবো, কি করি খাইবো? বাড়ির দুয়ারতন ঘরতন বাড়িতে না, এক বুক পানি। বৃষ্টি চলে গেছে, আমার 4-5 লাখ টাকার মাছ চলে গেছে ওই আমার বাজেট। ওই আমার গৃহস্থী সব বৃষ্টির পানিতে যে কদিন সব শেষ। আজকে 15 দিন হতে বৃষ্টি পানি পুরা ঘরে দুয়ারে সব কিছুতে বৃষ্টির পানি অভার হয়ে গেছে। কোনোই পানি ইয়ে হইতেছে না, আমরা চলাফিরা আমাদের খুব অশান্তি হইতেছে। আজ 15 দিন পর্যন্ত ডুবে শুয়ে রয়েছে, আমরা ভাত পানি গুলো ঠিক মতন খেতে পারি না। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।